বাবা যদি মোহর আদায় না করে তাহলে ছেলেরা কি বাবার পক্ষ থেকে মোহর আদায় করতে পারবে? কোন বাবা যদি মোহর আদায় না করে দুনিয়া থেকে চলে যান, মায়ের মোহর আদায় করেন না আপনার বাপ, তাহলে সেক্ষেত্রে আপনারা সন্তান হিসেবে বাবার সম্পদ থেকে আপনার মাকে মোহর পরিশোধ করতে বাধ্য। শুধু পারবে না, বরং এটা আবশ্যক, কারণ মোহর এটা ঋণ। কোন পুরুষ তার স্ত্রীর যদি মোহর আদায় করা ছাড়া মারা যায়, তাহলে এই পুরুষ ঋণ রেখে মারা গেছে, স্ত্রীর পাওনা রেখে মারা গেছে। তিনি অন্য দশজনের কাছ থেকে, দোকানদারের কাছ থেকে ঋণ রেখে মারা গেলে যদি তার সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করা লাগে, তো একইভাবে এখানেও সেটা করতে হবে। অতএব বাবা মারা গেছেন, কিন্তু আপনি জানেন আপনার বাবা আপনার মায়ের যে মোহর ধার্য করা হয়েছে সেটা যত টাকাই হোক তখনকার আমলে সেই টাকাটা শোধ করে নাই, তাহলে এখন সন্তান হিসাবে আপনারা বাবার সম্পদ থেকে সেটা শোধ করে দিবেন। যদি বাবার সম্পদ না রেখে যান তাহলে আপনারা নিজেদের থেকে শোধ করতে পারলে ভালো, যদি আবশ্যক না করতে পারলে সেটা উচিত এবং কর্তব্য। মোহর এমন দরকারি জিনিস, অনেক বুড়া মুরব্বীরা আছেন, বিয়ে করেছেন 30-40-50-60 বছর হয়ে গেছে, অনেকের আছেন এখনো পর্যন্ত বউর মোহর দেন নাই, আছে না নাই? হাজার হাজার লোক, কয়জন মোহর দিছেন যদি এখন জিজ্ঞেস করি, খুব অল্প সংখ্যক মানুষের হাত তুলবে আমি জানি। এই জন্য মোহর দেওয়া ছাড়া যেন মৃত্যু না হয় এটা প্রাপ্য। মনে করতেছেন আমার বই তো, ঘরের মানুষই তো, কিয়ামতের ময়দানে কোনো ঘরের মানুষ থাকবে না, বিশেষ করে পাওনা দানের ব্যাপারে প্রত্যেকটা মানুষ তার পাওনা সেদিন বুঝে নেবে। আপনার স্ত্রী দাঁড়ায় থাকবে যে আমার মোহর বাকি ছিল এখন দিয়ে যাও, আপনার নেকামল থেকে সেদিন দিয়ে দিতে হবে। এই জন্য মোহর পরিশোধ করবেন তো ইনশাআল্লাহ, স্ত্রীর মোহর পাই পাই করে হিসাব করে বুঝাই দিবেন। স্ত্রীকে দিলে সে নিতে চাবে না, আমতা আমতা করবে। আমাদের দেশে মেয়েরা অতিরিক্ত লাজুক, ওই চান্সে আপনি বাটপারি করবেন না, চালাকি করবেন না, সে বলবে না 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 থাক আরে লাগবে না লাগবে না, আপনার আচ্ছা ঠিক আছে তাহলে রাখি দি। সাদা যদি ওই রকম হয়, কোন জামাইকে বলে শ্বশুরজি বলছে ক বাবা পিঠা খাবা, জামাই বলছে মা আম্মা কি পিঠা, আচ্ছা না খেলে না খাও। শাশুড়ি বলছে বাবা পিঠা খাবা, জামাই জিজ্ঞাসা মা কি পিঠার কথা বলতেছেন, শাশুড়ি চান্স পেয়েছে দায় সারা কোনো রকম বলে চান পাঁচতে পারলে বাসে, যখন জামাই এক কথা বেশি দুই কথা জিজ্ঞাসা করছে আচ্ছা না খেলে থাক। এখন অনেক পুরুষ আছে বরে মহর সাদে এরকম আদা সাদে আদা সাদে না, আদা সাদে আদা সাদে না, বউ যদি বলে কোন রকম না না এগুলা লাগবে না, আচ্ছা তাহলে থাক। এই চালাকি করা যাবে, স্ত্রীর মোহর পরিশোধ করে দিবেন, কিয়ামতের ময়দানে কেউ কাউকে ছাড়বে না। মনের মধ্যে কুফুরি ভাব আসলে তখন করণীয় কি? অনেক যুবক ভাইরাই প্রশ্ন করেন যে মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে, খারাপ চিন্তা আসে, নোংরা চিন্তা আসে, কুফুরি চিন্তা আসে, মনের মধ্যে যদি বাজে চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে সর্বপ্রথম কাজ হলো খুশি হওয়া। চিন্তা আসছে কুফুরির, আপনি হবেন খুশি, ব্যাপার কি? খুশি হবেন এজন্য যে আপনার ঘরের সম্পদ আছে এটা বোঝা গেছে, আপনার মধ্যে ঈমান আছে এটা বোঝা গেছে, যার কারণে শয়তান আপনার মনের ভিতরে বাজে চিন্তা ঢুকাচ্ছে। যে বেঈমান যে অমুসলমান ওর জিজ্ঞেস করে দেখেন ওর মনে বাজে চিন্তা ঢুকে না, কারণ ওর ভিতরে ঈমানই নেই। শয়তান যা যে ঈমানদার তার মনের ভিতরে কুফুরি আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা খোঁচাখুচি এগুলা করে, এগুলা করার উদ্দেশ্য হলো আপনার ঈমানকে দুর্বল করতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঠিক এই প্রশ্ন নিয়ে একজন সাহাবী আসছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দা কানাফসুল ঈমান, আরে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে আর তুমি সেজন্য অস্থির হয়ে গেছো, এটাই তো প্রমাণ করতেছে তোমার ভিতরে আল্লাহর প্রতি ঈমান আছে। অতএব আল্লাহর শুকর আদায় করবেন, তখন দেখবেন ইবলিস দৌড়ের উপরে থাকবে। এক দ্বিতীয় কারণে হলো এ জাতীয় অস্বস্থাগুলো বাম দিক থেকে ইবলিস দেয়, প্রতীকী থুতু ফেলবেন বাম দিকে, প্রতীকী থুতু মানে থুতু ফেলবেন কিন্তু থুতু থেকে মুখ থেকে থুতু বের করা জরুরি না, শুয়ে রাগা পরিমাণ বের হতেও পারে, বাম দিকে প্রতীকী থুতু ফেলবেন এবং পড়বেন আমানতু বিল্লাহি ওয়া রাসূলি অথবা আমানতু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস করি, এ দোয়া পড়বেন এবং আল্লাহর কাছে পানা চাইবেন, আল্লাহুম্মা জাআল ওয়াসাউসা কলবি খাশিয়াতাক, আল্লাহ আমার মনের ভিতরে যত বাজা জল্পনা কল্পনা আসে ওয়াসওয়াসা আসে আপনার ভয় দিয়ে সেগুলোকে রূপান্তর করে দেন, পরিবর্তন করে দেন, এ দোয়া পড়বেন।